করিস? দেখুন আমার ছেলে ঘর ভেঙেছে, আপনি আমার কথাটা শুনুন না, কোনো ঘর ভাঙা ভাঙি আমরা করি না। দেখ ফালতু আমি ঝামেলায় থাকার দরকার নেই। কি দরকার আর তুমি বলো, আমি আমার কাজ করবো তোরা তোদের কাজ কর, তাতে তোদের অত আপত্তি কিসে? তোর কাকার একটা শখ কত বছর ধরে বলেছিল, আমি কোনদিন কাজে কর্মে সংসারের ঝামেলায় কোনদিন কিছু করতে পারি, এখন নিজ ঝামেলা হাত পা খালি আছে। আমি আপনাকে ভালোভাবে বললাম, আর আপনি জানেন আমি কিরকম ছেলে, ভালো করে জানেন আমি বিরোধী দাঁড়ালে পুরো ভাঙচুর করব। তুই বেটা ছেলে, বেটা ছেলের মতো থাক, আমি ছেলে মেয়ে ছেলের মতো থাকি। তুই কেমন আছিস বলে কি সবসময় তুই ধমকি দিবি নাকি সবাইকে? আমি কি বললাম? তুই ধমকি দিয়ে যাচ্ছিস। ধমকি কি যে দাঁড়ানো যাবে না, ধমকি দিয়ে যাচ্ছিস দাঁড়ানো যাবে না। কেন দাঁড়ানো যাবে না? দাঁড়াতে দেবো না। তাহলে সব সবকিছু তুলে দে দেশ থেকে, তিনটে সব সব দেশ থেকে তুলে দে, যা তুলে দে, তাহলে কোনো কিছু দাঁড়াবে না, কোনো আইন থাকবে না। তাহলে এই তিনটে পাটে আমি এক পক্ষ কোনোদিনও কিছু হয় না, তিনটে পাটে আমি কোনো আইলে কোনো কিছু হয় না, এক পক্ষ সব কিছু করবে। আগে কোনোদিন আমি রাজনীতিতে দেখলাম না, এখন আপনি সিনেমা হয়ে যাবে? কোনোদিন দেখিস না, আজকে দেখছিস, দেখবি। তাহলে দাঁড়াতেই দেবো না, সব সময় সারা জীবন কি হয় নাকি? এক পক্ষ মানে পাঁচ ফেল আছে, এক পক্ষ হার জিত আছে। আমরা একটাই কথা, এই তিনটে পার্টে কোনো বিরোধী দাঁড়াবে না, ঠিক আছে? তোদের কথা নাকি? সরকার যদি আইন নিয়ম করতো তাহলে হতো, তোদের কথা নাকি? আমি আপনাকে কি বললাম, আমাদের কথাতেই চলতে হবে এখন। না সরকারের